প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আলোচনা করব চুলের যত্নে ডিউশের ব্যবহার সম্পর্কে। চুল নিয়ে যারা সমস্যায় আছেন তাদের প্রশ্ন করলে যে অভিযোগগুলো শুনতে পাওয়া যায় সেগুলো হলো, চুল যেন পাটের আশের মতো হয়ে গেছে, মাথায় খুশকি, চুলে কোনো উজ্জ্বলতা নেই, চুলের আর কি দোষ বলুন, চুল থাকলে এসব সমস্যা তো হবেই, কিন্তু একটু যত্ন আপনার চুল থাকাকে অনেক বেশি আনন্দের করে দিতে পারে। যারা ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করতে চান তাদের জন্য ঢেড়স হতে পারে একটি উপযুক্ত উপাদান। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে আপনি ঢেড়স দিয়ে প্রাকৃতিক কন্ডিশনার বানাবেন এবং এতে আপনার চুলের কি কি উপকার হবে। ঢেড়সের কন্ডিশনার আপনার মাথার ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। মাথার ত্বকে খুশকি থাকলে বা চুলকানি সমস্যা থাকলে তা দূর করবে এই কন্ডিশনার। চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেকেই নানা ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকে, কিন্তু বাজারের অধিকাংশ প্রোডাক্টে আস্থা রাখা খুবই মুশকিল। এছাড়াও সাইড ইফেক্টের ভয় তো আছেই। ঢেড়সের তৈরি কন্ডিশনার আপনার চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে ঠিক যেমনটি আপনি চান। চুলের রেশমি ভাব কেনা চায়। অনেক যত্ন করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানোর পরেও যদি চুল নেতিয়ে বা খড়খড়ে হয়ে থাকে তাহলে সেটা খুবই বিরক্তির কারণ হয়ে যায়। এই সমস্যা থেকেও মুক্তি দেবে ঢেড়স। ঢেড়সে কন্ডিশনার তৈরি করা খুবই সহজ। আর ঢেড়স এমন একটি সবজি যা হয়তো ফ্রিজ খুললেই আপনি এখনই পেয়ে যাবেন। চুল কতটুকু বড় এর উপর নির্ভর করবে পরিমাণ মতো ঢেড়স। 15-20টা মাঝারি ঢেড়সে মাঝারি চুলের জন্য কন্ডিশনার হয়ে যাবে। ঢেড়সগুলো মাঝারি করে কেটে নিন, এতে ফুটন্ত ফিল্টার করা পানি মেশান, তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেড়সের রস বেরিয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। ঢেড়সের টুকরোগুলো তুলে ফেলে দিন। মূলত এই রসটাই কন্ডিশনার, ঠান্ডা করে মাথায় লাগাতে হবে। চাইলে এতে লেবুর রস এবং মধু মিশিয়ে নিতে পারেন, না মিশালেও সমস্যা নেই। চুলের আগা থেকে মাথা পর্যন্ত লাগাতে হবে এই কন্ডিশনারটি। লাগানোর সময় সাবধান থাকতে হবে কারণ এটা খুবই পিচ্ছিল। আধা ঘন্টা পর স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে, মাথা ধুয়ে চুল শুকিয়ে নিতে হবে। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।